আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা ডিএসএমএসে ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যে প্রতিদিন একটি রোগ নিয়ে আলোচনা করি। আলোচনা করার একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ অতি সহজে ওষুধের নাম মনে রেখে প্রয়োগ করা, কারণ আমরা প্রয়োগ না শিখলে কোনোদিনই ডাক্তার হতে পারবো না। বলে স্যার, প্রথম বর্ষ থেকে আমরা ডাক্তারি করব? অবশ্যই, আমি বাক্সগুলো দিয়েছি, সেখান থেকে ওষুধ দেবে, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, তোমরা ওষুধ প্রয়োগ করে নিজেরটা নিজে শিখো, তাহলেই ডাক্তার হতে পারবে। অযথা কারো পিছে ঘুরে, কারো বই পড়ে অমুক পড়ে আগাতে পারবে না বেশি। আর পড়ার কোনো শেষ নাই, যতই শিখবে, জানবে, বই পড়বে, শিখবে, কিন্তু প্র্যাকটিক্যাল না করলে কোনোদিনই কোনো ডাক্তার হওয়া যায় না। সুতরাং উদ্দেশ্য একটাই, কত তাড়াতাড়ি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আমার বাক্স থেকে অর্থাৎ 50% পদ্ধতির মধ্যে চিকিৎসা সেবা দাও, আর ওষুধগুলো খাঁটি না হলে তোমার চিকিৎসা হয়তো বিভ্রাট হবে। সেই কারণেই তোমাদের হাতে আমি সঠিক ওষুধ তুলে দেওয়ার জন্য চেষ্টা। তাহলে চলে আসি, আমাদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছ? আমরা ডাক্তার হতে চাই, দক্ষ ডাক্তার হতে চাই, সকল রকমের রোগ আমরা চিকিৎসা করতে চাই। আর প্রাথমিক স্টেজের চিকিৎসাগুলো প্রথম বর্ষ থেকে শুরু করে আমাদের হাতে খড়ি দিয়ে আমরা শিখতে চাই। ডাক্তার যেদিন হব, সেদিন কঠিন কঠিন রোগের চিকিৎসা করার চেষ্টা করব, যেগুলো এলোপ্যাথিতে অনেক সময় অপারেশন ছাড়া এবং কোনো রকমের চিকিৎসা ব্যবস্থা নাই। আমাদের হাতে সকল রকমের রোগের চিকিৎসা আছে, যদি তুমি একটু পড়ালেখা করে প্রয়োগ করে নিজে শিখতে পারো। চলে আসে, আজকে যে রোগটার কথা আলোচনা করব, এটাকে ঠুনকো রোগ বলা হয় অথবা ব্রেস্ট ডিজিজেস, অর্থাৎ স্তনের রোগ। স্তনের কী রোগ হতে পারে? স্তনের রোগ যাই হোক, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব না। স্তনের অনেক রকম রোগ হতে পারে, সেগুলোর মধ্যে স্তন পাকা, ফোঁড়া হওয়া অথবা অন্য কিছু। আর প্রসূতি মায়েদের দুধের কারণে, অর্থাৎ দুধ জমে গিয়ে কোনো ট্রাবলস হলেই তাকে আমরা বলবো ব্রেস্ট ডিজিজেস। এক নম্বর রোগ হচ্ছে, অর্থাৎ জন্ম দেওয়া মাদের ব্রেস্টের দুধ খাওয়ানোর জন্য ট্রাবলস হয়, সেটাই আমরা রোগ হিসাবে ধরে নেব। তাহলে কি হলো, অর্থাৎ শিশু জন্ম দেওয়ার পরে যদি দুধ ঠিক মতো না খায়, তাহলে দুধের যে সমস্যা হয় সেটাই হচ্ছে ব্রেস্ট ডিজিজেস। অর্থাৎ দেখো, দুধ প্রথমেই যদি আমরা শিশুদেরকে ঠিক মতো খাওয়ানো না হয়, অনেক সময় যদি দুধ বেশি হয়, সেই দুধ যদি না খায়, তাহলে সেটা প্রদাহের সৃষ্টি হয়, ব্যথা ফুলে যায়, ব্যথা হয় লাল, এবং অনেক সময় টনটন করে ব্যথা করে, এবং অনেক সময় পেকে যায়। পেকে গেলেই সেটা অপারেশন কথা আসে। আমি ডাক্তারদেরকে বলবো, তোমরা যারা চিকিৎসা করো, কোনোদিন কোনো প্রসূতি মাকে এভাবে অপারেশনের দিকে যাওয়ার চেষ্টা করবে না। তোমাদের আছে হাত ভর্তি ওষুধ আছে, আমি খালি 2-3টা ওষুধের কথা বলবো, তারপর তোমার লক্ষণ মতে অন্তত 30টা ওষুধের কথা শিখো, আমার আপত্তি নেই, প্রয়োগ করো, আমার আপত্তি নেই। তোমাদের ওষুধের নাম বলা হচ্ছে, অতি সহজেই অতি দ্রুত তোমরা যেন ওষুধ দিতে পারো। 2-1টা ওষুধের নাম বলেই আমি শেষ করব আলোচনা। তাহলে আমরা কী বুঝলাম, ব্রেস্ট ডিজিজ অর্থাৎ প্রসূতি মায়েদের দুধের যে সমস্যা, সেটাকে অচিরেই সমাধান করা উচিত। অর্থাৎ 2-1 দিন দেরি না করেই ওষুধ দিয়েই প্রয়োগ করে এবং সেবা দেওয়ার চেষ্টা করবে, তা না হলে বাচ্চারও কষ্ট হবে, মারও কষ্ট হবে। সেইখান থেকে দূরে রাখার জন্য আজকের এই আলোচনা, খালি আলোচনা আজকে এটাই নয়, আজকে স্ত্রী অঙ্গের সকল রোগের আজকে শেষ, অর্থাৎ আর কোনো আলোচনা আমি করব না। আমি এখন পুরুষাঙ্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আগামী দিন থেকে। তোমাদের সহযোগিতা চাচ্ছি, অর্থাৎ আমরা যেন প্রথম থেকে ওষুধ প্রয়োগ করতে পারি। তাহলে ঠুনকো জ্বর হতে পারে, ব্রেস্ট ফুলে যেতে পারে, দুধের ট্রাবলস হতে পারে, অনেক সময় দুধ সাকশন করে ফেলে দিলে ভালো থাকে এবং ফেলে দেওয়ার কারণে আঘাতের কারণে এটা হতে পারে। যেই কারণেই হোক, আঘাতের থেকেও সবচেয়ে বেশি দুধ জমে সেটা নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ ব্যথা পাওয়া, রোগের দিকে চলে যাওয়া, অতি শীঘ্র সেটা চিকিৎসা করা উচিত। প্রথম কথা হলো, অনেক সময় দুধ সাকশন দিয়ে বের করে সেটাও রিলিফ দেওয়া যেতে পারে। আর যদি ব্যথা হয় এবং ব্যথাটা যদি গভীর থেকে গভীরতর হয়ে পাকার দিকে যায়, তাহলে সেটা সেখানে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কোনো রকমেই যেন অপারেশন করতে না হয়, সেই চেষ্টাই আমাদের থাকবে। তাহলে চলে আসি আমরা আমাদের বাক্স থেকে কী ওষুধ প্রয়োগ করব। দেখো, ওষুধের
ওষুধের কথা যদি বলি হয়তো 10-15টাই আছে, যেমন ধরো এখন আই আমাদের প্রথম স্টেজের ওষুধ বেলেডোনা, লাল ধরতে না দিলে অথবা ব্যথা হলে সেই বেলেডোনার কথা তোমাদেরকে বলা আছে। আর একটা ওষুধ আছে ব্রায়োনিয়া, তারপরে গ্রাফাইটিস, হিপাসাল, তারপরে ল্যাকোসিস, মার্কসল, ফাইটোলাক্কা, রাস্টক্স, ট্যারেন্টুলা, সাইলেশিয়া, এই সকল ওষুধ দিয়েই আরও ওষুধ আসতে পারে লক্ষণ মতে। সুতরাং আমরা আমাদের চেষ্টা হবে প্রথম থেকেই রোগ বলে স্যার এত ওষুধ মনে রেখে, এত ওষুধের লক্ষণ মনে রেখে আমরা কীভাবে চিকিৎসা করব। সেই জন্যই বলি পড়বে যেটুকু সেটুকু প্রয়োগ শিখবে, খালি ওষুধ পড়লা, ওষুধ জানলা, মুখস্থ সব বলিয়ে দিলা, শত শত ওষুধ জানো তুমি কিন্তু তুমি প্রয়োগ করতে পারো না, কী লাভ হবে তাতে? আমি যেটা জানি সেটাই প্রয়োগ করব, সেটাই আমি রোগীদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি, আজকে দুইটা ওষুধের নাম বলবো, আমরা যদি সেটা মনে রাখতে পারি তাহলে তুমিও অনাহাসেই রোগ লক্ষণ না জেনেও ওষুধগুলো প্রয়োগ করতে পারবে, সেই সুবাদেই আমার এই আলোচনা। তাহলে চলে আসি, অ্যাকোনাইট দেখো, অ্যাকোনাইট বেলেডোনা তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো শরীরে তোমরা প্রয়োগ করতে পারো এবং দিনে দুইবার তিনবার চারবার দিয়ে একদিন বা দুদিনে না কমলে বুঝেই যাবে তোমার সিলেকশনটা রাইট হয়নি। আর দুইটা ওষুধ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, একটা হচ্ছে ব্রায়োনিয়া আর একটা হচ্ছে ফাইটোলাক্কা। অর্থাৎ প্রথমেই তুমি ব্রায়োনিয়া দেওয়ার চেষ্টা করবে, ব্রায়োনিয়ার বেস্টের উপরে যদি একটা ওষুধের নাম বলি তাহলে আমি বলবো ব্রায়োনিয়ার মতন আর কোনো ওষুধ এখানে নাই। অর্থাৎ ভুল হোক ত্রুটি হোক, বেস্টের যে কোনো রোগের যে কোনো সময় পরিস্থিতিতে প্রথম থেকে যদি তুমি বেস্ট দিতে পারো অনেক রোগী থেকে তাকে সেভ করতে পারবে। কিন্তু ব্রায়োনিয়া ফেল হলে, অর্থাৎ ব্রায়োনিয়া যদি কাজ না করে তো আরেকটা ওষুধের মধ্যে মনে রাখতে হবে না। ব্রায়োনিয়া তো খুবই ভালো, জ্বর হলে ভালো, এবং দুধ হওয়া, দুধ বন্ধ হওয়া অথবা দুধকে ঠিক রাখা, বেস্ট ফোঁড়া পাকা, ফোঁড়াকে ফাঁকা থেকে রক্ষা করা, সকল কাজেই জ্বর সকল কাজেই একই ব্রায়োনিয়া দিয়ে করা যায়। আর ব্রায়োনিয়া যদি ফেলো তাহলে আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ফাইটোলাক্কা। তাইলে এই দুইটা ওষুধের কথা মনে রাখলেই তাইলেই অনাহাসেই তোমরা বেস্ট ডিজিজের চিকিৎসা অনাহাসেই করতে পারবে। আরগুলো তো লক্ষণ মাফিক চেষ্টা করবে দিবে, সেটা হচ্ছে আলাদা কথা। স্যার কত সহজে আমরা চিকিৎসাটা করতে পারি দেখো, আমরা যদি সহজে অতি সহজে ওষুধ প্রয়োগ না করে সেবা দিতে না পারি তাহলে আমাদেরকে কেউ বিশ্বাস করবে না। আমরা এই বিশ্বাস হারা হয়ে গেছি, আমাদের এলোপ্যাথিকরা বিশ্বাস করে না, রোগীরা বিশ্বাস করে না, পরিবারের কেউ আমাদেরকে বিশ্বাস করে না, একমাত্র কারণ আমরা প্রয়োগে দুর্বল। যাই পড়ালেখা করেছি, যাই বই পড়েছি, বড় বড় বই, বড় বড় সব কিছু আমাদের আছে কিন্তু আমাদের নাই প্রয়োগ। সেই প্রয়োগ শিখাবার জন্যেই আমি এই আপ্রাণ চেষ্টা। আমি বুঝেছি পঞ্চাশ পদ্ধতি এক দুই বোতলে কারো কোনো ক্ষতি করার, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এত সুন্দর প্রসেস, আর তুমি এই এক দুই বোতল দিয়েই তুমি শুরু করতে পারো তরুণ রোগের। অর্থাৎ আমরা এই এক দুই বোতল দিয়ে আমরা এগিয়ে যাব, ভালো না হলে ওষুধ পরিবর্তন করব, এরপরেও যদি ভালো না হয় আমরা যোগ্য হোমিওপ্যাথিকের পরামর্শ নেব। আমি আশা করব তোমরা ব্যর্থতা হওয়ার কোনো কারণ নাই, ব্যর্থতা হলে নিজেইটা নিজেই শিখে নেবে, পড়বে, বই খুলবে, জানবে আর ভিডিওগুলো দেখবে। এখানে কোনো ভিডিও নাই যে আমি করে নেই, আমি চেষ্টায় আছি আগামী এক বছর বা দু বছর অন্তত সকল রোগের চিকিৎসা করার জন্য অন্তত কিছু কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে দেখো আজকে এই বেস্ট ডিজিজ আলোচনা আমার মনে হয় আমরা যারা বাংলায় বলি ঠুনকো এটা আলোচনা শেষ করতে যাচ্ছি। তার আগে একটা অনুরোধ থাকবে, অর্থাৎ আমার মা বোনদের অথবা মায়েদের যারা আমার এই বক্তৃতা শুনছ তারা বায়োকেমিক দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবে পারিবারিকভাবে। চলে আসি তাহলে, অর্থাৎ ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।